আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি তৈরি করব ম্যারিনারা মিক্স অথবা সিফুড মিক্স বলতে পারো, দিয়ে খুবই মজাদার একটা ডিশ। চলো যাই। লাঞ্চ টাইম, আমি এখন একটা খাবার বানাবো, আমার খুবই 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 প্রিয় একটা জিনিস, এবং এত শর্ট টাইমে হয় সেটা আমি ভাষায় বুঝাতে পারবো না। ওকে, এটা হলো আমার গাছের স্নো পি। আমি আমার আরেকদিন দেখাইছিলাম যে কীভাবে খাবারের কালারটা ঠিক রাখা যায় আর খাবার ক্রাঞ্চি থাকে। এটা আমার গাছের স্নো পিস, এটা উঠাই নিছি, জাস্ট বয়লিং ওয়াটার দিয়ে দিলাম। এখন বয়লিং ওয়াটার দিয়ে ওকে ধুয়ে নেব, আর কিছুই করতে হবে না। আমার ফ্রাই প্যানটা স্টোভ অন করে দিচ্ছি। ওকে, এখানে আমি একটু ফ্লেভার অয়েল ইউজ করব। ফ্লেভার অয়েলটা হচ্ছে যে সানড্রাই টমেটো, এটা সানড্রাই টমেটোর অয়েলটা আমি ইউজ করব এখানে, এটাতে ফ্লেভার আছে, এই জন্য। ফ্রেশ টমেটো আমি ইউজ করব না তাই। ওকে, আমি বিনের পানিটা ফেলে নিয়ে আসি। দেখো কি সুন্দর কালার হয়ে গেছে। যে কোনো স্টার ফ্রাই বা খাবারের যে কোনো ভেজিটেবলের কালার যদি ঠিক রাখতে চাও, তাহলে জাস্ট বয়লিং ওয়াটার দিয়ে ধুয়ে নিবা, তাহলে কালারটা একদম অটুট থাকবে এবং ওই খাবার খেতে এমনি রুচি চলে আসে। ওকে, এখানে আমি একটু চাঙ্কি চাঙ্কি করে অনিয়ন নিছি, অয়েল গরম হয়ে গেছে, আর একটু জুলিয়ান করে কাঁচা জিঞ্জার নিয়ে নিছি। যেহেতু আমাদের অনিয়নগুলো ঠিক আর ওর পানি বেশি, সেই জন্য ওকে কুইক কুক করতে সল্ট দিয়ে দিই অনিয়ন, তখন অনিয়নটা কুইক কুক হয়, এই মোটা অনিয়নগুলো। জাস্ট একটু সফট হবে, তখন আমি আদার ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেবো। ওভার কুক করা যাবে না ডিশটা, ওভার কুক করলে খেতে ভালো লাগে না। ওকে, অনিয়ন সফট হয়ে গেছে, এখন আমি জুলিয়ান করে কাটা ক্যারট দিয়ে দিব অল্প। খুব বেশি ভেজিটেবল ইউজ করবো না, এটা কেন কুক হতে থাক। এইবার দেখো যে সবচেয়ে ইয়ামি জিনিস, মিক্স সি ফুড। এটা উলট কোলস আর যে এনি জায়গাতে পাওয়া যায়, ফ্রেশ সি ফুড মিক্স। এত যে এখানে আছে ফিলেট, কালামারি, মাসল, প্রনস, তারপর স্যামনও আছে। খেতে যে অনেকে আবার মনে করতে পারে আয় হায় দেখি শামুক ঝিনুক সবই খায়, এই শামুক ঝিনুকের খেতে যে কত মজা এইটা যদি বুঝাইতে পারি আমি। ওই দেখো দিয়ে দিলাম, আর কালামারি তো সেই রকম খেতে স্বাদ। এটা কিন্তু ধুতে হবে না, কারণ ওরা একেবারে রেডি টু কুক। শামুক ঝিনুক খেতে খুবই মজা, এই দেশে এসে সাইজটা বহু কিছু খাওয়া শিখলাম। এটা খেয়ে দেখবা, মাস্ট মাস্ট ট্রাই, তারপর আমাকে জানাবা। আর বাংলাদেশে যারা পারবে না তারা প্রন করতে পারো, সাথে মাছের ফিলেট নিতে পারো, আর কি নিতে পারো আমি জানি না, আমার আইডিয়া নাই। এই দেখো এটা হয়ে যাবে, আমি এবার স্টোভটা একদম হাই হিটে, রিয়েল টাইমে কুকিং হচ্ছে। এখানে আমি দিব একটু হোয়াইট পেপার, এইটা, আর দিব ব্ল্যাক পেপার, আমার ফেভারেট, এনিথিং, আমি সব কিছুতে এই ব্ল্যাক পেপার ইউজ করি, বেশি পেপার খাই আমি, এই জন্য আমার একটু ঝাল বেশি। বেশি আংড়ি সবাইকে বকা বকা দেয়, স্পেশালি পলটুকে। ওকে, এইবার দেব আমি একটু এমএসজি, অল্প
এটাকে ওভারকুক করা যাবে না। দেখো অলমোস্ট নিয়েলি ডান, এটা নিয়েলি ডান না, একটু বেশি বলে ফেললাম, আর একটু সময় লাগবে। ওকে, আর এখানে দেবো আমি লেমন জুস, আমি ফ্রেশ লেমন স্কুইজ করে রাখছি এখানে। লেমনগুলো কিন্তু আমার গাছের, আগেই বলে রাখি, সবটা দেবো না, হাফ লেমন নিয়েছিলাম, কারণ সি ফুডের সাথে লেমন মাস্ট লাগবে, কারণ ওদের একটা, জানি না, একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারে না, ওদের প্রপার টেস্ট আসে না যদি তুমি লেমন ইউজ না করো সি ফুডে। ওকে, আর নাড়বো না, একটু ড্রাই হোক। এটা যে খেতে আমার কি ভালো লাগে আমি বুঝে দিতে পারবো না তোমাদেরকে। ওকে, আর এইটাতে আমি ইউজ করবো যে এই ফিশ সসটা, অল্প একটু ফ্লেভারের জন্য এই ফিশ সসটা আমি একটু কয়েক ড্রপ দিব। আর করবো যে এই যে সিজনিং সস, ম্যাগির, এটা অথেন্টিক এশিয়ান ফ্লেভারের। আবার দেখাচ্ছি, যে কোনো ইভেন উলট কোস, যে কোনো এশিয়ান গ্রোসার, এটা সব জায়গাতেই পাওয়া যায়। এটা একটু দিয়ে দিব, বাস, আর কিছু লাগবে না। এখন আমি জাস্ট ওয়েট করবো যে পানিটা একটু ড্রাই হয়ে যাওয়ার জন্য। এই দেখো, নিয়ারলি ডান, উইদিন এ মিনিটস ইজ গোনা বি ডান। এই যে আমার স্নো পিটা দিয়ে দিচ্ছি, ফ্রেশলি পিকড, আর কি সুন্দর কালার, এই জিনিস দেখে কার না খেতে মনে হবে, এত সুন্দর রং দেখে। আর এভাবে করলে নিউট্রিশনটা একেবারে অটুট থাকে, বাংলাও তো দেখি ভুলে গেছে, না বাংলা বলতে পারি না, ইংরেজি বলতে পারি। আর অ্যাড করবো আমার ফেভারিট আরেকটা জিনিস, হচ্ছে যে আমরা মাশরুম অনেক খাই, আমি মাশরুম এইভাবেই, এটা হোল মাশরুম আর স্লাইস মাশরুম সেম প্রাইসই পড়ে, সো স্লাইসটা আনি একদম রেডি টু ইট, ইজি। একটু মাশরুম দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া দিয়েই খাওয়ার জন্য, কি সুন্দর করে যে খাবো। দেখতে কেমন লাগতেছে ফুলটো? সেই রকম সুন্দর, হ্যাঁ, খেতেও সুন্দর। অ্যাট লিস্ট ওয়ান্স ইউ গাইস শুড ট্রাই, অ্যাট লিস্ট ওয়ান্স। আমি, আমার সুযোগ থাকলে আমি বানায় খাওয়াইতাম সবাইকে, বাট কি যে মজা এটা খেতে। যারা বেশি স্ট্রং ওরা এটাকে ধরে এইভাবে করে ফ্লিপ করতে পারে, আমি পারি না, কারণ আমার শোল্ডার সার্জারি হয়েছিল, এই জন্য আমার স্ট্রেংথ নাই আমার শোল্ডারে। কোনো এইভাবে করে একটু ট্রাই করলাম তো, অনেক বছর পরে ইটস ডান। খাবারটা সার্ভ করছি, একটু লেমন স্কুইজ করে দিচ্ছি। ওরে মারে মা, যেই ফ্লেভার আসতেছে, ফ্লেভারেই তো পেট ভরে গেছে, খাবো আর কি। হাই, বিসমিল্লাহ রহমানুর রহিম, হলি মাদার অফ গড, এইরকম মজা হয়েছে যে, এটা আমার অলওয়েজই এরকম মজা লাগে। তোমাদের কাছে রিকোয়েস্ট, এরকম বানাই খাইও। আর কালামারি তো প্রশ্ন, কি যে মজা, ভাই আমি কি বলবো, আমি যা খাই আমার মুখে সেইটাই মজা লাগে। আল্লাহ পাক মনে হয় যে আমার মুখে সব রুচি দিয়ে রাখছেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার হাজির হবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থাকো।